আসসালামু আলাইকুম, নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আজকে আপনাদেরকে দেখাবো টেলিফেরিকো দে মাদ্রিদ ক্যাবলকারে করে এপার থেকে ওই পারে যাওয়া। তো তার আগে আপনাদেরকে একটা ছোট একটা জিনিস দেখাই। দেখেন, ইনি একজন বাঁশিবাদক, বাঁশি বাজাচ্ছে। ইনি আসলে এনার প্রতিভা বিক্রি করতেছে। ইনি বাঁশি বাজাচ্ছে যে আপনারা বাঁশি বাজানোর শব্দ শুন বা বাঁশি বাজানো যদি তার পছন্দ হয় তাহলে তাকে আপনারা বাঁশি বা মানে শোনার বিনিময়ে কিছু টাকা তাদেরকে তাকে দিবেন। এই কারণেই সে তার প্রতিভা বিক্রি করতেছে। আজকে অনেক পর্যটক আসছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই টেম্পলটা এখানে। এর আগেও আমি এই টেম্পলটা দেখেছি একবার। তো আমি টেলিফেরিকো দে মাদ্রিদ যাচ্ছি। তো ক্যাবল কারে যেখানে যাবো আমি এই পাশ থেকে ওই পাশে যাবো, যাওয়ার আগে আসলে এই টেম্পলটা পড়ে। তো এই জন্য আর কি ভিডিওটা করা আর আপনাদের কাছে ছোট করে মানে শেয়ার করা যে ইউরোপের আসলে শুধু বাঁশিবাদক না, অনেক কিছু আছে। অনেকেই ড্যান্স করে, অনেকেই কৌতুক হাস্য করে অনেকে অনেক রকমভাবে মানে জীবিকা নির্বাহ করার জন্য তারা এগুলো করে থাকে। তো এটা স্বাভাবিক, প্রচুর পর্যটক আছে। এখন আজকে শনিবার, এখানে একটা মানে গ্রুপিং চলতেছে। তো হয়তো এরাও কোনো জায়গা থেকে আসছে, তো এখানে গ্রুপিং করতেছে। তাদেরকে যে গাইড আছে সেই গাইডটা তাদেরকে টোটাল সব কিছু বুঝাই দিচ্ছে যে কী কী করতে হবে বা কী কী এখানে কী কী আছে এই সম্পর্কে। তো সবাই সাথে থাকুন, আপনাদেরকে টেলিফেরিকো দে মাদ্রিদে মানে ক্যাবল কারে করে নিয়ে ওই পারে যাবো। দেখেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো অনেকগুলো টিয়া পাখি আর কিছু কবুতর, দুটো চড়ুই পাখিও আছে এখানে। আমি একটু জুম করি, আপনারা জুম করলে দেখতে পাবেন। দেখেন, বেশ কিছু টিয়া পাখি মানে খেলা করতেছে। হঠাৎ করে চোখে পড়লো তাই ক্যামেরাটা সাথে ছিল, মনে করলাম ক্যামেরা বন্ধই করি আর আপনাদেরকেও দেখাই। প্রায় চলে আসছি। তো দেখেন এখানে লেখা আছে বেনভেনিদোস টেলিফেরিকো মাদ্রিদ। এটাই হচ্ছে এই ক্যাবলকারের যে জায়গাটা, এইটার নাম স্প্যানিশে টেলিফেরিকো দে মাদ্রিদ। তো আমি সামনে আস্তে আস্তে আগাচ্ছি। আমি এখান থেকে টিকিট নিতে হবে, যে ঘরটা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট নিতে হবে। তো সাথে থাকেন, আমি আস্তে আস্তে আগাই। আগালে আস্তে আস্তে যাওয়ার পরে দেখতে পাবেন কীভাবে টিকিট করতে হয়। করে দেন, আমি এই পার থেকে ওই পারে যাব। বেশ কিছুদিন বন্ধ ছিল ওয়েদারের কারণে, বেশ কিছুদিন বন্ধ ছিল, শুধু সপ্তাহে শনিবার খোলা। তো ও মাই গড, দেখেন কি পরিমাণ লাইন টিকিট কাটার জন্য। আমি তো বুঝতেই পারিনি যে এত এত বড় সিরিয়াল হবে। বিশাল একটা সিরিয়াল পড়ছে টিকিট করার জন্য, আসলে অনেক সময় ধরে অপেক্ষা করতেছিলাম টিকিট করার জন্য, লাইনে দাঁড়িয়েছিলাম। তো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, আমার সামনে আরেকজন আছে, এখন আরেকজন নিয়ে চলে গেল। Hola, buenas tardes. Una solo. Sí. Tarjeta, porfa. এখন আর একটা লাইনে দাঁড়াবো এটার জন্য। এখানেও লাইন আছে, এই লাইনটা শেষ হবে দেন আমরা এটাতে করে ওই পারে যাবো। সম্পর্কে বলি, আসলে এপার থেকে ওই পারে যাইতে আসতে 6 ইউরো করে লাগে। এভাবে ওই পার থেকে যেটা আসে রিসাইকেল বিন হয়ে ওইটাই ঘুরে আবার ওই পাশে যাবে, ওইটাই আবার রিসাইকেল বিন হয়ে এটা ফেরত আসবে। দেখেন প্রত্যেক সেকেন্ডে একটা করে নতুন আসতেছে, আবার প্রত্যেক সেকেন্ডে একটা করে বের হয়ে যাচ্ছে। যাওয়ার সিস্টেম হচ্ছে এরকম, এখানে টাকা কম আছে, মাথায় যায় অল্প একটু সময় দাঁড়ায় থাকে, দাঁড়ানোর পরে হুট করে বের হয়ে যায়। মাত্র এখান থেকে বের হলাম, আমার একটু চলা শুরু করছে।
ভাবে যাইতে থাকবে, এই পাশ দিয়ে একটা আসবে, আমরা এই পাশ দিয়ে যাব। আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি, দেখেন এটা একটা রোড সাইড, আমরা হচ্ছে বাড়ির উপর দিয়ে যাচ্ছি। এই পাশে যে সাদা যেটা দেখতে পাবেন, এই যে দেখেন এটা হচ্ছে টোটালটাই বরফ, মানে স্নো পড়ে এরকম হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগতেছে এখন। এই এই যে পরিবেশটা, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার একটা বনের মতো আর কি। আমরা যেমন মানে পরিবেশ ঠিক করার জন্য গাছ লাগাই, এটার পরিবেশটা এরকম যে এই সাইডটাতে শুধু গাছ আর গাছ, মানে আপনার খাটিন বা মানে বন যেটা। কেউ মাদ্রিদে আসেন ঘোরার জন্য, অবশ্যই বলবো যে টেলিফেরিকোতে মাদ্রিদ অবশ্যই আসবেন, ট্রাভেল কারে করে এই পার্টি ওই পার্টটা ঘুরবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আপনার কাইবিন্তো রোসালেস আসলে আপনি এখানে মানে টেলিফেরিকোতে মাদ্রিদ পাবেন, এবং এই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন। শেষ প্রান্তে চলে আসছি, এই যে বিল্ডিং স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটার ভিতরে, এটা থেকে আমরা আবার উল্টা দিকে মুভ করব। একটা পার্ক বাচ্চাদের খেলার জন্য, চলে এসছি, সময় লাগবে না ওই পারে যাইতে, এখানে নামা যাইত, নামা নেমে আসলে ওই পাশটাতে আরো কি কি আছে এটা দেখানো যেত, কিন্তু আমি চাচ্ছিলাম যে টোটাল এইটাই কভার করার জন্য, যাওয়া আসাটার মাথায় আসলে কি কি পাওয়া যায় বা সেটা দেখানো। ওই পাশটাতে একটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে পার্কের যাত্রা, সেটা হচ্ছে মাদ্রিদের ভিতরে সবচেয়ে বড় পার্ক।
এটা এখন বন্ধ, এটা হচ্ছে আপনার সামারে সবসময় খোলা থাকে, শীত উইন্টারের সময় মানুষের মানুষের আনাগোনা কম, ওই জন্য বন্ধ থাকে। তো আপনার মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই 4-5 মাস খোলা থাকবে। মূলত মানুষ এইটার কারণেই এটা ইউজ করে বেশি, যে পার্কে যাওয়ার জন্য, ব্যাপারটা এখান থেকে পার্ক খুব সহজে পার্কে চলে যাওয়ার জন্য, এই কারণে আসলে মানুষ এটা ইউজ করে বেশি পার্কে যাওয়ার জন্য। অবশ্যই সামারে আমি আরেকবার আপনাদেরকে নিয়ে আসবো, এখানে আমি আপনাদেরকে পার্ক সহ সব কিছুই কভার করবো ইনশাল্লাহ, তো এটা দেখাবো তখন। এটা আজকের মতো আমি যেটা করলাম প্রাথমিকভাবে এটা যেটা দেখলাম, আমি সামার আসবে সামারে আবার করবো এবং পার্কে যাবো, পার্কের যে রাইডসগুলো আছে কীভাবে কী করতে হয়, কীভাবে রাইডস রাইডসগুলো ইউজ করতে হয় আমি এটা ট্রাই করবো আপনাদেরকে দেখাবো। পরিকল্পিতভাবে দেখেন প্রত্যেকটা বিল্ডিং একই রকম, একইভাবে সারি সারিভাবে দাঁড়ায় আছে, মানে পরিকল্পনার পরিকল্পনা থাকলে আসলে অনেক কিছু করা সম্ভব, পরিকল্পিতভাবে নগরায়ণ করা, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে যে স্পেস, সব কিছুই এরা একদম পরিকল্পিতভাবে করা। আমাদের কাছে আসলে এটা একটা কেনা, বাট এদের কাছে এটা একটা ফুটবল আসলে এদের রক্তে মিশে আছে, ফুটবল ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারে না, স্প্যানিশ ফুটবল ছাড়া থাকবে এরকম। সবাই ভালো থাকবেন, আমি আসলে চলে আসছি গন্তব্যে, এই পাশ থেকে গিয়েছিলাম আবার এই পাশে ফেরত চলে আসলাম, প্রথম যখন উঠি তখনও ভিডিওতে ছিলাম আর শেষ করতেছি। আসলে ভিডিওটা আমার ফেসবুক ইউটিউবেও আসবে, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই, সাথে থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।